আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ফার্মারে আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। চাষি ভাইদেরকে আজকে আমি মালসিং পদ্ধতি টমেটো চাষ সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। কেন এই মালসিং পদ্ধতি আপনি করবেন, মালসিং পদ্ধতিতে টমেটো চাষ করলে কী কী সুবিধা পাবে আর অসুবিধা বা কী আছে, এই সম্পর্কে আপনাদের মধ্যে বিস্তারিত জানানোর চেষ্টা করব। প্রথমে আমি আপনাদের মালসিং সম্পর্কে জানানোর চেষ্টা করি। মালসিং হচ্ছে আপনি হচ্ছে মাটি ঢেকে দিতে হবে, অর্থাৎ কচুরি পানা বা কাঁচা পাতা খড় ইত্যাদি দিয়ে আপনি প্রথমে মাটি ঢেকে দেওয়ার পদ্ধতি হলো মালসিং পদ্ধতি। কিন্তু আমাদের দেশে এখন অনেক জায়গায় আমরা দেখে থাকি পলিথিন দিয়ে আপনার মাটিকে ঢেকে দিয়ে মালসিং পদ্ধতি ব্যবহার করে থাকি। আপনি দুইটা নিজেদের সুবিধার মনে হয় আপনি ইউজ করতে পারেন। তবে চাষি ভাইরা, মালসিং বলতে সাধারণত আমরা কাঁচা পাতা বা কুচির পানাকে সুন্দরভাবে ঢেকে দিতে হবে। এতে দিলে কি হবে, আপনার তাপমাত্রা অর্থাৎ মাটির এবং আর্দ্রতার যে তাপমাত্রা থাকে, টেম্পারেচার থাকে, এটা আপনি সুন্দরভাবে জমির সাথে খাপ খাওয়াতে পারেন। তো মালসিং পদ্ধতিতে আপনি টমেটো চাষ করলে প্রথমে জমি তৈরি করতে হবে, মাটি কুচো করতে হবে এবং একটা নালা তৈরি করতে হবে এবং বেড সিস্টেম করতে হবে, যাতে আপনি মালসিং পদ্ধতি সুন্দর করে চালাতে তুলে আপনি তাপমাত্রার সাথে সামঞ্জস্য করতে পারেন। এবং বেডের প্রস্থ হবে প্রায় 1 মিটার, এক বেড থেকে অন্য বেডের দূরত্ব প্রায় 30 সেন্টিমিটার মতো রাখতে পারেন। জমি তৈরি সবকটি বেডে মালসিং পলিথিন দিয়ে আপনি এখন ঢেকে দিতে পারেন, খুবই একটা সাশ্রয় পদ্ধতি। তাছাড়া আপনি কচুরি পানাও নিতে পারেন। আর সবসময় খেয়াল করবেন পলিথিনের নিচেই যাতে পানি প্রবেশ করতে না পারে। এই বেডের চারপাশে পলিথিনের উপর ভালোভাবে মাটি দিতে হবে এবং হালকা মাটি, যেমন নরম যে মাটিগুলো থাকে, দিয়ে যাতে এর হাওয়া না থাকে সুন্দরভাবে চেপে দিতে হবে। আর এই পদ্ধতিতে যদি আপনি টমেটো চাষ করেন তাহলে অনেকটাই লাভবান হবে। লাভবান হবে কেন বলছি, কিছু সুবিধা আছে। যেমন আপনি ফসলের ক্ষেত্রে আপনার যে আর্দ্রতা বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয়, চাষের জমি প্রায় 10 থেকে 15 ভাগ আর্দ্রতা, চাষের জমিতে প্রায় 10 থেকে 12 ভাগ আর্দ্রতা সংরক্ষণ করা যায়। আমরা আর্দ্রতা বলতে বুঝেছি যে তাপমাত্রা থাকবে আপনার হচ্ছে জমিতে, সে আর্দ্রতা গুলো সংরক্ষণ করতে হবে আপনাকে। সেটা হচ্ছে আপনি এই যে কচুরি পানা বা পলিথিন দিয়ে আপনি হচ্ছে আপনার জমির যে পানি যে শুকিয়ে যাতে না যায়, হালকা হালকা আমরা সাধারণত চাষি বলে থাকি জো, এরকম জো জো ভাগ থাকবে। তাছাড়া বীজ থেকে যখন আপনি অঙ্কুরোদ্গম হবে, মানে ছোট যখন প্রথমে যে আপনি টমেটো চারা ছোট মানে 10 থেকে 15 দিন যখন বয়স হয়, তখন আপনি এই পদ্ধতিতেও আপনি খুবই লাভবান হবেন। তখন চারা খুবই দ্রুত মানে বর্ধনশীল হয়ে থাকে, আপনি বেড়ে ওঠে। তাছাড়া যদি আপনার জমিতে অতিরিক্ত বৃষ্টি হয় কিংবা সূর্য আলো দুটো থেকে ফসলকে আপনি রক্ষা করতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এই মালসিং করার কারণে, যদি আপনার জমি স্যাঁচিত হয়ে থাকে, কখনো যদি আর্দ্রতা ঠিক না থাকে অর্থাৎ জো না আসে, তাহলে বলে আপনি আপনার চারাগুলো ভালো থাকবে না। এই এই মালসিং করার কারণে এটা আপনার অনেকটাই আপনি ফলাফল পেতে পারেন। গাছের গোড়ায় কখনোই আপনার বলে আগাছা হবে না। এই মালসিং পদ্ধতি সুন্দরভাবে যদি আমরা পলিথিন অথবা কুচুরি পানাতে ঢেকে দিই, তাহলে আপনার এই মালসিং পদ্ধতি ইউজ করলে গাছের গোড়ায় যেসব আগাছা সবুজ ঘাসগুলো ছোট ছোট যা আমার হচ্ছে ওই টমেটোর জন্য খুবই ক্ষতিকর, এগুলো বলে আর হবে না। রোগ বালাই কম হয়, কীটনাশক ব্যবহার কমে যাবে। অবশ্যই আপনি দেখেন আপনার ফসলে কোনো রোগ বালাই নেই, আপনি অবশ্যই বাজার থেকে কীটনাশক প্রয়োগ করবেন না। এটা হচ্ছে আমার চাষি ভাইদেরকে সাশ্রয়। আপনি শিকড়ের কাছের স্থানে প্রায় সার প্রয়োগ করায় চাষি জমিতে সার এবং পানির অপচয় কমে যায়। আপনি যখন সার ইউজ করবেন, যখন আপনি নালা তৈরি করবেন, অবশ্যই আপনার হচ্ছে সার পদ্ধতি সুন্দরভাবে করবেন, অযথা সার ইউজ করবেন না। এখানে আপনার অবশ্যই শত প্রতি জমিতে সারের প্রায় কমে যাবে, ফলে এখানে আপনার সাশ্রয় হবে। তাছাড়া আপনার সেচের খরচটা অবশ্যই কমবে, আপনি যে সেচটা প্রয়োগ করবেন অনেক দিন, আপনি একটা সেচ প্রয়োগ করে অনেকদিন ধরে রাখতে পারবেন। তাছাড়া আপনার উৎপাদন স্বাভাবিকের চেয়ে উৎপাদন অনেক গুণ বেড়ে যাবে, যেহেতু আপনার ফসল গাছ যদি ভালো থাকে ফসল অবশ্যই ভালো আসবে। তাই আমরা মালসিং বলতে আহামের এমন কিছু না, যদি আমরা একটু সচেতন হয়ে এই মালসিং পদ্ধতি সম্পর্কে জেনে বুঝে কাজ করি, তাহলে অবশ্যই আমাদের চাষি ভাইরা তবেটাই ভালো ফসল আশা করা যায় এবং ফসলের গুণগত মান অবশ্যই বৃদ্ধি পাই। প্লাস্টিক মালসিং এর ইউজ করতে পারি অথবা কচুরি পানা আমরা খড় দিয়েও আমরা এটা ব্যবহার করতে পারি।
আপনি এই মালচিং পদ্ধতি ব্যবহার করার ফলে আপনার যে টমেটো আপনি কিভাবে সংরক্ষণ করবেন, এটা আমরা অনেকেই জেনে থাকি। আপনি বাজারে খুব সকালবেলায় এই টমেটো আপনি অবশ্যই বাজারজাত করবেন, তাছাড়া আপনি অবশ্যই আপনার বাজারে যারা ব্যাপারীরা ক্রয় করে থাকে তাদের সাথে আপনি যোগাযোগের মাধ্যমে আপনার জমি থেকে প্রচুর পরিমাণ টমেটো বাজার থেকে বাজারে না যেয়ে আপনার বাসা থেকে অর্থাৎ একদম জমি থেকে আপনার টমেটো তারা কিনে নিয়ে যায়। তাছাড়া যদি আমি আপনি মনে করি যে টমেটো সাধারণত আমরা সংরক্ষণ করবো ফ্রিজে, তাহলে যারা এই টমেটোটা আপনি ক্রয় করবেন 10-12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় আপনার ফ্রিজে রেখে দিতে পারেন, হিমাগারে রেখে দিতে পারেন। এই টমেটো আসলে ব্যাপক হারে আমরা ইউজ করে থাকি, টমেটোর সালাস, তারপরে হচ্ছে টমেটোর জুস খুবই জনপ্রিয়। তাই আমরা এখন আমাদের বর্তমান সময়ে টমেটো কেরি টমেটো খুবই বাজার দখল করে রেখেছে এই টমেটো। তাছাড়া টমেটার কারণে আমরা এখন আমাদের খাওয়ার অনেক আমাদের স্বাদযুক্ত অনেক সুস্বাদু হয়ে থাকে। তাই আমরা চাষি ভাইদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো আপনি সাধারণভাবে টমেটো চাষ করা আছে মানসিক ভাবে যে টমেটো চাষ করলে অনেকটাই লাভবান হবে। আপনার এখানে জমিতে সার, সেচ, কীটনাশক সবগুলোই আপনি পারবেন, আর আপনার যখন ভালো ভালো ফসল উৎপাদন হবে অবশ্যই তখন আপনি স্বাবলম্বী হবেন দ্রুত। তাই আমরা শুধু টমেটো চাষ করবো না, অবশ্যই জেনে বুঝে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করবো। তাহলে আপনি ভালো থাকবেন, দেশ ভালো থাকবে, সবাই ভালো থাকবে। তাছাড়া যদি আমরা সার কীটনাশক প্রয়োগ কম করি তাহলে অবশ্যই আমাদের সেই টমেটোর স্বাদটা অনেক দিকগুলো বেড়ে যায়। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিজিটাল ফার্মারের সাথে থাকবেন।